মুঠো মুঠো চুল ওঠা বন্ধ হয়ে নতুন চুল গজাবে দু সপ্তাহের মধ্যে পেঁয়াজের রসের সঙ্গে এই একটি উপাদান মিশিয়ে যদি আপনি চুলে লাগান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকেও চলে এসেছি হেয়ার কেয়ারের উপর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে চুল পড়ে যাচ্ছে মাথা টাক বের হয়ে যাচ্ছে মুঠি মুঠি চুল উঠছে চিরুনি ভর্তি চুল উঠে যাচ্ছে মাথার সামনের স্কাল্ফ দেখা যাচ্ছে এছাড়া খুশকির সমস্যাও দেখা দিচ্ছে তো এই সকল সমস্যার সমাধান একটাই রেমেডির মধ্যেই পাওয়া যাবে সেটা হলো পেঁয়াজের রসের হেয়ার প্যাক তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পেঁয়াজের রসের হেয়ার প্যাক তৈরি করতে হবে চুলের নানা সমস্যার সমাধান করার জন্য পেঁয়াজের রস কিন্তু একাই একশো আর ঠিক সেই কারণেই ঘরোয়া রূপ টানেও যেমন পেঁয়াজের রসের ব্যবহার প্রচলিত আবার আমরা বাজারে নানা ধরনের যে প্রোডাক্ট কিনি সেখানেও কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করা হয় খুশকির সমস্যা কমাতে নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে মাথার স্কালফকে ঠান্ডা রাখতে পেঁয়াজের রস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজের রস আপনি যেমন সরাসরি চুলে লাগাতে পারেন আবার নানা ধরনের হেয়ার প্যাক তৈরি করেও আপনি চুলে ব্যবহার করতে পারেন দুইটো পদ্ধতি আপনার চুলের জন্য ভীষণ উপকারী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান নামক দুটি উপাদান আছে পেঁয়াজের রসে আরও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যেমন স্কাল্পের নানা সমস্যায় সমাধান করে ঠিক ভিটামিন সি ও বি কিন্তু আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে পেঁয়াজের রসে কিন্তু থাকে ফলিক অ্যাসিড পেঁয়াজ শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করে আর এই উপাদান আপনার শরীরে বেশ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু আপনার চুলও ভালো থাকবে তো এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি একটি ভেজিটেবল কাটার দিয়ে কারণ আমার এখানে প্রয়োজন পেঁয়াজের রস তাই আমি এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলো গ্রেট করে নিচ্ছি আপনারা ইচ্ছা করে ব্লেন্ডারে ব্লেন বা পাটায়ও পেস্ট করে নিতে পারেন আমি এখানে একদিন ব্যবহার করার মতো যতটুক পেঁয়াজের রস প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিব কারণ এই হেয়ার প্যাকটা রেখে কিন্তু ব্যবহার করা যাবে না যাদের মাথার চুল পড়ে স্কাল পাতলা হয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করেন দেখবে নতুন চুল গজাবে আর পেঁয়াজ রস কিন্তু চুলের গোড়া থেকে পুষ্টি এই এজন্য চুল কিন্তু দ্রুত লম্বাও হবে আমার সবগুলো পেঁয়াজই গেট করা হয়ে গেছে আমি এখন একটা চেপে থেকে রসটা বের করে নিচ্ছি আপনারা চাকরির সাহায্যও সেকে নিতে পারেন তো এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ রসটা বের করে নিচ্ছি এখানে আনুমানিক তিন চার চামচ পরিমাণ মতো রস বের হয়েছে এখন এই রসের মধ্যে আমি একটি মাত্র উপাদান মেলাবো তার আগে আপনাকে বলবো এই যে শুধু যে রসটা বের করেছি এটাও কিন্তু আপনারা মাথায় ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস শুধু মাথায় ব্যবহার করা যায় আবার বিভিন্ন উপাদানের সাথে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করেও কিন্তু মাথায় দেওয়া যায় প্রত্যেকটাই হেয়ার প্যাকই কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী বিশেষ করে যাদের চুল লম্বা হতে চায় না মাথার স্কাল্প অনেক গরম থাকে চুল পড়ে যায় কেননা মাথার স্কাল্প যখন গরম থাকে তখন কিন্তু মুঠি মুঠি চুল উঠে যায় তো এই রস ব্যবহার করলে মাথার স্কাল্প কিন্তু ঠান্ডা থাকে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টক দইয়ের কোটা নিয়ে নিয়েছি কারণ আমাদের হেয়ার ক্যারোটিনে টক দই ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না এটি যেমন চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আবার চুল পড়াও কমায় চুলে দেয় একটা আলাদা ভাব তো এখানে যেহেতু আমি তিন চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস নিয়েছি ঠিক সম পরিমাণ মতো আমি এখানে টক দইয়ে নিয়ে নিব যাদের মাথায় খুশকির উপদ্রব বেশি তারা যদি নিয়মিত এই হেয়ার প্যাকটা ইউজ করেন দেখবেন খুশকির প্রবণতা একদমই কমে যাবে কেননা টক দই কিন্তু খুশকি কমাতে সাহায্য করে এখানে আমি তিন থেকে চার চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এখন এই দুটি উপাদান খুব ভালোভাবে মেশাতে হবে যেন পেঁয়াজের রসের সাথে টক দইটা একেবারে মিলিয়ে যায় এরপর বলে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করবেন এটা অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন গোসলের আগে তিন থেকে চার ঘন্টা আগে আপনারা আঙুলের সাহায্যে বা তুলার সাহায্যে তুলাটাকে একটু বল করে নেবেন নিয়ে এই হেয়ার প্যাকের মধ্যে ডুবিয়ে পুরো মাথার স্কাল্পে মানে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবেন তারপরে সম্পূর্ণ চুলেও এটা ব্যবহার করবেন তো এটা স্কাল্পে লাগালেই বেশি উপকার পাওয়া যাবে আর যদি কারোর কাছে পেঁয়াজের রসের গন্ধ সহ্য না হয় সেক্ষেত্রে আপনারা এখানে এক চামচ পরের মতো লেবুর রসও মিশিয়ে নিতে পারেন লেবুর রসও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী এছাড়া মাথায় দেওয়ার পর আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করবেন অর্থাৎ সারা মাথায় দেওয়ার পর এই প্যাকটা চুলটাকে বেঁধে রেখে দেবেন আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা তিন চার ঘন্টা দিয়ে রেখে দিতে পারেন তারপরে আপনারা শ্যাম্পু করে গোসল করে ফেলবেন এভাবে সপ্তাহে দুই দিন আপনারা এই হেয়ার ব্যাগটা ব্যবহার করলে হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ